বিরোধী শক্তি হিসেবে বিএনপির শক্তি আছে কি নেই তা খুব শিগগিরই দেখা যাবে এমন দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের স্থায়ী কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন র‍্যাবের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট দিয়ে সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে তাদের অবস্থান আরও জোরালো করেছে আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট সরকারি দল শক্তিশালী কোনো বিরোধী দল পাচ্ছে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন খুব শীঘ্রই তাদের শক্তি আছে কি নেই তা দেখা যাবে শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো দেশ এখন পর্যন্ত আপনার কথাগুলো আমরা বলছি কিন্তু পার্লামেন্টে বিরোধী দল নাই তাদের কার শক্তির কারণে তারা এই দেশে গণতন্ত্রের কোনো স্পেস পরিসরই রাখে নাই নন ডেমোক্রেটিক স্পেস তো সেই ডেমোক্রেটিক স্পেস না থাকলে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের মধ্যে উনি কোন ধরনের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন সেটা আমরা ঠিক বুঝি না কিন্তু উনি যেটা চাচ্ছেন দেখতে অতি অল্প সময়ের মধ্যে সেটা উনি দেখতে পাবেন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক পরবর্তী এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র তার অবস্থান আরও জোরালো করেছে যে কারণে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র তার রিপোর্টে সরকারের নিপীড়নের বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরেছে ফ্যাসিবাদী এই সরকারের মারাত্মক মানবাধিকার লঙ্ঘন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন নির্যাতনের যে সকল অভিযোগ উঠেছে তা এই রিপোর্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বিশেষ করে সম্প্রতি র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেই সত্যকে আরও প্রতিষ্ঠিত করেছে মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মিথ্যা মামলায় ফরমাইশি বিচার চলছে যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আশিকুর রহমান চৌধুরী এনটিভি নিউজ ঢাকা